দুর্গাপুরের ফুলছড় মোড়ে দিলীপ ঘোষ দুর্হট গো ব্যাক স্লোগান, ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। সোমবার সকালে প্রাতঃভ্রমণ সেরে ফুলছড়ে চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। তখনই এলাকার বেশ কিছু মানুষ জয় বাংলা দিলীপ ঘোষ দুর্হট, কেন্দ্রের প্রতিশ্রুতি বাংলার মানুষ পাচ্ছে না সেই দাবি তুলতে গেলে কোনো কথাই বলতে চাননি দিলীপ ঘোষ। এমনটাই অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্বরা। তারপরেই বিজেপি কর্মীদের সাথে হয় তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি, পুলিশকে হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে। দিলীপ ঘোষের সাফাই দোকান বন্ধ হয়ে যাচ্ছে, সেজন্যই তৃণমূলের কিছু মহিলা এসেছিল ঝামেলা করতে, আর কিছু করতে পারবে না। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট, বাংলা এমজি আপনারা কোন পার্টি থেকে এসেছেন? বলছি আপনারা কোন পার্টি থেকে এসেছিলেন? ২০১৯ সালে যখন আমাদের তো বুঝিয়ে বলেছিল যে বাড়িতে বাড়িতে এসে বলেছিল যে ভোটটা দিন, আমরা ভোটটা দিয়েছিলাম, ভোট দিয়ে একবার সি পেয়েছি, বলেছিল দু লক্ষ চাকরি দিয়ে হবে, একজন লক্ষ চাকরি দিতে পারেনি, একটা ছেলেকে চাকরি দেয়নি, দিলীপবাবুর কাছে যে আমাদের বার্তাটা তুলে দেবো যে বাবু আমাদের যে ২০১৯ সালে ভোটটা দেওয়া বলছে, আজকে ২০১৯ সালে যে ক্যান্ডিডেট এখনো পর্যন্ত আলো এলাকা দেখা যায় না, আমার নাম বাপি রুই দাস, কোথায় থাকেন? আমি ফুলজোর গ্রামেরই বাসিন্দা। ১৫ লক্ষ টাকা দেবো বলেছিল সেটাও দেয়নি, গ্যাসের দাম বলেছিল কমাবো, গ্যাস ৩০০ টাকা ৪০০ টাকা গ্যাস, সেটা এখন হয়ে গেছে ১১০০ টাকা, কি পাচ্ছি জিরো ব্যালেন্স টাকা সেটাও দেয়নি। আজকে মহিলাদেরকে সম্মানটা বুঝতে পারলো না। আপনারা কি বিজেপি করেন? আজকে কি হলো তাহলে? ওই তো দেখা করতে দিল না, আমাদের কথা তো শুনতে হতো, আজকে তিনি এখানে এসছেন আমাদের কথা শুনবেন না? আমরা জয়শ্রী ভারতী, আমরা গ্রামের বাসিন্দা, কি বলছেন?
আপনাকে কে মারধর করলো? বুথ সভাপতি বিজেপি। শোনো, আমি না কারোর গায়ে টাচ করিনি, আমি ভদ্রভাবে বলতে গেছিলাম। ঠিক আছে, আমি খালি এটাই বলেছি যে একজন এমএলএ বা এমপি যখন রাস্তাতে বেরোয় তাকে এভাবে পথ আটকাতে নেই, এটাই খালি আমি বলতে গেছি। তো আপনাকে কি মারধর, আপনাকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, আপনাকে কি মারধর করা হয়েছে? তো আমি দিল্লি থেকে রিক্রুট হয়েছি রিসেন্টলি, আমাকে দিল্লি থেকে। কারা মারধর করলো, কারা মারধর করলো? এই লোকগুলো, এরা তৃণমূলের না কারা আমি জানি না। আপনার নাম কি? আমার নাম নীলাদ্রি ভট্টাচার্য। আপনি কি পদে আছেন বিজেপি? আমি এই পুরো 25 নম্বর 26 নম্বর শক্তি কেন্দ্রের পুরো হেড অফ দ্য ডিপার্টমেন্টে আছি। কি নাম আপনার? নীলাদ্রি ভট্টাচার্য। কিসের বিক্ষোভ ভাই? চা খাচ্ছি আমরা, যারা শান্তিতে বাড়িতে চা খাতে পারছে না তারা এসে গন্ডগোল করছে। এমন ঘুম উড়িয়ে গেছে, রাতে ঘুম হচ্ছে না, তাদের ক্যান্ডিডেটকেও আমাদের যেমন প্রত্যাভ্রমণ করতে হচ্ছে, আমরা শান্তিতে চা খাচ্ছি হজম হচ্ছে না, সেখানে দু চারজন লোককে পাঠিয়ে দিচ্ছে। এই মহিলাদের নিয়ে রাজনীতি শুরু হয়েছে না, এখানে মহিলাদের নিয়ে গন্ডগোল করার চেষ্টা করেছিল, আমাদের মহিলা কর্মী তাদের আটকেছেন, তখন তারা স্লোগান দিয়েছে। তৃণমূলের কি হাত রয়েছে? তৃণমূলের লোকেরাই তো ছিল, তারা কারা? তৃণমূল আর কিছু করতে পারবে না। মুকুটনগর, সন্দেশখালি, এখন দুর্গাপুরে মহিলাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, ভাড়া করে মহিলাদের নিয়ে এসে আর তাদের দিয়ে উৎপাত করানোর চেষ্টা হচ্ছে, মহিলাদের অপমান সব জায়গায়, তাদের ক্যান্ডিডেট খুব মহিলাদের নিয়ে বলছে। এবার বলুন কি বলবো না, তার নাকি মুখ বন্ধ হয়ে গেছে, জানেন না বাংলায় কি রাজনীতি চলে, কোন পার্টিতে এসেছে আবার হাড়াহাড়ির বাচ্চা। মুখপাত্র অরূপ বিশ্বাস বলছেন দিলীপ ঘোষ মহিলাদের অপমান করার জন্য মহিলাদেরকে এই 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 ঘটনা সন্দেশখালি তো ওরা কি করেছে, তার চেয়ে বেশি অপমান কে করতে পারবে? দিলীপ ঘোষ যদি মহিলাদের অপমান করতো, এত হাজার হাজার মহিলা আমার সঙ্গে ফটো তুলছে, ওর সঙ্গে থেকে ফটোই তুলে না, ভয় কেমন চরিত্র। যত স্কুলে প্রকল্প আছে সব দিচ্ছে দিদি, দিদি অনেক ভালো, নারীদেরকে সম্মান করে, কিন্তু বিজেপি সম্মান করে না, বিজেপি মহিলাদেরকে লাজ মেরে তাড়াচ্ছে, বিজেপি মহিলাদেরকে লাজ মেরে তাড়াচ্ছে। আমি যে পার্টি করি, আমি তো দুটো কথা বলতে চাইছিলাম, প্রথমে তো ঝামেলা আমরা করিনি না, আমি একটা কথা বলতে চাই, আমি আপনাকে ঝামেলা করেছিলাম, প্রথমে আমি কথা বলবো দাঁড়িয়েছিলাম, আমার একটা পায়ে লাত মেরে দিল, তারপর হাতে হাত ধরে ঠেলে ফেলে দিল, এটা কি ওনাদের উচিত ছিল? উচিত ছিল কি আগে বলুন, আপনারা উচিত ছিল? আমার নাম জয়শ্রী ভারতী, তাই আমি বিজেপির সঙ্গে আর এবার আর নেই। তৃণমূল করছেন আপনি? আমি এখন নির্দল, কোনো দল করি না। তৃণমূলের ঝান্ডা নিয়ে বিক্ষোভ হলো, হ্যাঁ এইটা তাদের মানুষের বহিঃপ্রকাশ, সাধারণ মানুষের বহিঃপ্রকাশ, ওদের সঙ্গে তৃণমূলের কিছু কর্মী ছিল, এটা সাধারণ মানুষের বহিঃপ্রকাশ হয়েছে।
এটা কি আপনি একজন সাধারণ মানে মানুষ হিসাবে যখন কোনো রাজনৈতিক নেতা আসে, যখন প্রচার নয় চা চক্র যোগ দিতে আসে, তখন তাকে অসম্মান করা কি আমাদের দুর্গাপুরের সংস্কৃতি? না না, এটা মানুষ মোটা মানুষ দুর্গাপুরের আমাদের সম্প্রীতি নয়। এটা চা চক্র হিসেবে আসেনি, উনি চা চক্রের নাম করে উনি মানুষের ভোটের প্রচার বিজেপির ভোটের প্রচার জন্য উনি এসেছিলেন। সাধারণ মানুষরা বুঝতে পেরেছে, সাধারণ মানুষ হয়তো 2000 তৃণমূলের পতনে ঢুকে গেছিলো, কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভ দেখিয়েছে, সাধারণ মানুষের বিক্ষোভে এটা বহিঃপ্রকাশ। তার এই সাথে উপায় ছিল না, ও তারা ভেবেছিল গতবার 5 লাখ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, বছরে 2 কোটি বেকার চাকরি হবে, এটা ভেবেছিলো। এবং ওরা কল্পনায় ভাবতে পারেনি কেরোসিনের দাম 15 টাকা লিটার থেকে 100 লিটার হয়ে যাবে, এবং পেট্রোল ডিজেলের দাম পেট্রোল ডিজেলের দাম আকাশ হয়ে যাবে, গ্যাসের দাম আকাশ হয়ে যাবে। সাধারণ মানুষ কল্পনা করতে পারেনি। মানুষ বাধ্য হয়ে মানুষ নিজের তাগিদে নিজের স্বার্থে নিজের তাগিদে নিজের জীবন নির্বাহের তাগিদে তারা এই প্রতিবাদ বাধ্য হয়েছে। আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এই লোকসভার মাননীয় দিলীপ ঘোষ 25 নম্বর ওয়ার্ডে প্রাতঃভ্রমণ করছিলেন এবং ফুলঝোর মোড়ে চা চক্রে উনি যোগ দেন। তার পারমিশন করা কপি আমার কাছে রয়েছে, আমরা এই কর্মসূচির সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন নিয়ে করছি। প্রোগ্রাম চলাকালীন উনি যখন বিভিন্ন সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন করছেন, গার্জেনদের সাথে ইন্টারাকশন করছেন কার্মেল স্কুলে, সেই মুহূর্তে ওখানকার কোঅর্ডিনেটর দুর্গাপুর নগর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর তিনি বুঝতে পারছেন ওনার পায়ের তলায় আর মাটি নেই। 25 নম্বর ওয়ার্ড থেকে ওনার পায়ের তলার মাটিটা সরে গেছে। উনি কয়েকজন 4-5 জন গুটি কয়েক মহিলাকে দিয়ে ওখানে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন, বলছেন আমরা কাজের হিসাব নিতে গেছি। দিলীপবাবু, তিনি কাজের কেন হিসাব দেবেন? রাজ্যের সরকার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত টাকা সেই টাকার হিসাব দিচ্ছে না বলে আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে গেছে, তাদের কাছ থেকে আমরা হিসাব দেবো? সিএজি বলছে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে, তারা উত্তর দিতে পারছে না, আর মমতা ব্যানার্জির এই ছোট চোরগুলোকে পাঠিয়ে হিসাব নিয়ে যাওয়ার কথা বলছে। আরে দিলীপবাবু যেখানেই যায় সেখানে তৃণমূলের এই ছেঁচড়াগুলো ঢাকঢোল নিয়ে আসে গো ব্ল্যাক স্লোগান দিতে, তো ছেঁচড়াগুলোর উত্তর কি দিলীপবাবু দেবেন নি? থানায় এসে আমরা বলেছি ওসিকে প্রপার কারা কারা ওখানে ছিলেন, কারা এই মারামারিতে মদত দিয়েছে, তাদের স্পেসিফিক আমরা তুলে ধরেছি, তাদের কথা বলা হয়েছে, তাদেরকে যদি 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করেন ওসি কি করে এই চেয়ারে থাকে নির্বাচন চলাকালীন, আমরা এটাও দেব। দুজন আধিকারিক এই থানার, গৌতম দাস এবং শৈলেন মান্না, তারা ওখানে চুরি পরে দাঁড়িয়ে ছিলেন, তারা ওখানে দর্শকের ভূমিকা পালন করেছেন, আমাদের মহিলা কার্যকর্তা বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখকে ফেলে মারা হয়েছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখেছেন, আর এখানে এসে তারা আইন শেখাচ্ছেন ডিবিসি মোড়ে দাঁড়া দাঁড়িয়ে মুখে রুমাল বেঁধে গরু কয়লার টাকা নাই হাত পেতে, তাদের কাছ থেকে আমরা আইন শিখতে চাই না। আর এই 25 নম্বর ওয়ার্ডের ছোট চোর যে মলয় ঘটকের আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভাবছে আমি গোটা দুর্গাপুরের নেতৃত্ব দেবো, দুর্গাপুরে সন্ত্রাস করব, সেই ছোট চোরকে কি করে শিক্ষা দিতে হয়? আমরা 7 দিনের মধ্যে জবাবদার দেবো পাল্টা। একটা জিনিস দেখা যাচ্ছে, সন্দেশখালি, তারপরে ভূপতিনগর, আজকে আমরা ফুলঝোর মোড়ে দেখলাম যে মহিলাদেরকে সামনে এগিয়ে দিয়ে একটা বিক্ষোভ, একটা কখনো এজেন্সির বিরুদ্ধে কখনো দিলীপ ঘোষের বিরুদ্ধে দেখা যাচ্ছে। তৃণমূলের পুরুষ বাহিনীরা সামনে আসতে চাচ্ছে না, আসলেই মানুষ বলছে চোর, এই চোর বলার কারণে তারা মুখ দেখাতে পারছে না, নিয়ে কিছু মহিলাকে সাজিয়ে সামনে পাঠাতে হচ্ছে, একমাত্র এটাই কারণ। আপনার নাম? চন্দ্রশেখর ব্যানার্জি, সহসভাপতি বর্ধমান সাংগঠনিক জেলা, মুখপাত্র জেলা ভারতীয় জনতা পার্টি। দিলীপবাবু নিজেই জানেন কোথায় গেলে আমি ঝাঁটা পেটা খাবো, ওনার ভাগ্য ভালো ঝাঁটা পেটাটা খাননি। কারণ লক্ষ্মী ভাণ্ডারের মহিলারা যেভাবে দুর্গাপুরে পা রাখার পরে নানা রকম কথা বলছেন আমাদের নেত্রী সম্বন্ধে, মহিলারা বিশেষ করে একদম রাগান্নি, রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে তখন ঘেরাও করবে, এরকম যেন না করুন। উনি একটা রাজনৈতিক দলের লোক, ভোট চাইতেই পারেন, তো ভোট চাওয়ার একটা ভঙ্গি আছে। উনি ভাবছেন যে আমি 2016 সালে মডেলের আমি আমার নির্বাচন করবো, হবে না, মডেল চেঞ্জ করতে হবে, ওনাকে ভদ্র আচরণ হতে হবে। মানুষ এখানকার যখন নির্বাচনে ভোট পাবেন তখন জানবে পেলাম, তার আগে হালুম হুলুম করে কোনো লাভ আছে? হনুমানে হালুম হুলুম করে, ওনার করার দরকার নেই, আমি তীব্র নিন্দা করছি। দিলীপ ঘোষ বলছে বাংলা তো সার্জিক্যাল স্ট্রাইক হবে, মাটির তলা থেকে দেশদ্রোহীকে বার করবে এডিসিবিআই, কি বলবেন? আরে দিলীপবাবু সাগর ভাঙার মাঠে বলেছিলেন মারবো, এখানে লাশ পড়বে যেখানে সেখানে, তারপরে কতজন পুলিশ মার খেয়েছিল, সেই পুলিশদের যারা কেস হয়েছিল তারা জানে। দিলীপবাবুকে বলুন ওগুলো বন্ধ করতে, উনি বরং উত্তরপ্রদেশে গিয়ে হালুম হুলুম করুন, কাজে লাগবে বাংলার মাটিতে, বাংলার একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে সামনে রেখে চলুন, আপনি ভোট পেতে পারেন।
আরেকটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল সব ক্ষেত্রে মহিলাদেরকে এগিয়ে দিচ্ছে, সে সন্দেশখালী হোক, গোপীনগর হোক এবং দুর্গাপুরেও আছে, মহিলাদেরকে প্রথম সারিতে রাখছে, কারণ পুরুষদেরকে নাকি চোর শুনতে হচ্ছে স্লোগান, তাই জন্য মহিলাদেরকে এগিয়ে দিচ্ছে, এরকম একটা কথা। না 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 শুনুন, উনি ভূত দেখার ওনার ভয় আছে, যেহেতু আপনার মেদিনীপুরের বাসিন্দা, তো ওনার মায়ের কথা শুনেছি যে ওনার মা বলেছেন যে দল ব্যবহারটা ঠিক করলো না, আমাদের এইখানকার ছেড়ে দিয়ে অন্য জায়গায় ক্যান্ডিডেট করেছে। তো সত্যিকারে তো ওনার বোঝা উচিত যে আমার কিরকম ধরনের কথা বলা উচিত, কোনটা বলা উচিত না, তারপরে দিন ভোট প্রচারে বেরোন, কোনো অসুবিধা নেই। চোরগুলো সন্দেশখালী তাদের।